ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরসিএম কোম্পানির গুড ডট এর ভেজিটেরিয়ান ব্রাইটস। এটা আমি কারি পেস্ট দিয়ে বানাবো। রান্নার পর এটা দেখতে এবং খেতে একদমই মাংসের মতো, কিন্তু এটা একদমই মাংস নয়। নন ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য এটা ভীষণই স্পেশাল একটি রেসিপি, আর এটা আপনারা পেয়ে যাবেন আরসিএম এর পিউসি থেকে। প্যাকেট থেকে বার করে নেব। ছাড়ানো হয়ে গেছে, এখন রান্না শুরু করব। কড়াইতে 3-4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। 2টি কুচিয়ে রাখা পেঁয়াজ দেব, 3টে এলাচ এবং 2 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ 3 মিনিট ভেজে নেব। এবারে দেব 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ পাউডার, 1 চা চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এরপর দেব 2 চা চামচ ধনে পাউডার, 1 চা চামচ জিরা পাউডার এবং সামান্য একটু জল দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত কিন্তু ভালো হয়। এখানে আমি টমেটো কুচি আর অ্যাড করলাম না। এবার এটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মিনিট 4-5 সময় নিয়ে কষাতে হবে। হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি কারি পেস্টটি দিয়ে দেব। অল্প একটু জল অ্যাড করে দিলাম। একটি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। নেড়ে নিয়ে ঢাকনাটি বন্ধ করে দেব। এখন 2-3টে সিটি দিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম, কুকার ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে দেখে নেব কেমন হয়েছে। পরিবেশনের জন্য একটি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি অসাধারণ লাগছে। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। তবে আমার এটা রুটি বা লুচির সঙ্গে খেতেই বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।